আসসালামু আলাইকুম বন্ধুরা কোভিড উনিশ পরিস্থিতিতে দু হাজার একুশ শিক্ষাবর্ষে যে সকল অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে তারই ধারাবাহিকতায় এটি তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এই সপ্তাহে তোমাদেরকে বাংলা এবং কর্মজীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তো আমরা অলরেডি বাংলা অ্যাসাইনমেন্টের উত্তর আমাদের চ্যানেলে আপলোড করেছি যারা এখনও দেখুন তারা এখন আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো আজ আমরা দেখব কর্ম উজীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর তার পূর্বে আমরা কর্মজীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্টটি দেখে নিই কী চাওয়া হয়েছে এই অ্যাসাইনমেন্টে পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেলাইকনটি অন করে রাখো যাতে আমাদের অ্যাসাইনমেন্ট আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে উত্তরটি পেতে পারো এবং তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো যাতে সেও এই অ্যাসাইনমেন্টের উত্তরটি সবার আগে লিখতে পারে তো চলো আমরা এই অ্যাসাইনমেন্টটি দেখে নেই তো তোমরা দেখতে পাচ্ছ যে এটি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নম্বর এক অর্থাৎ এর পূর্বে তোমাদের কর্মযকে শিক্ষা নিয়ে কোনো অ্যাসাইনমেন্ট হয়নি এটি তোমাদের দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে যেটি মেধা কায়িকশ্রম ও আত্ম অনুসন্ধান এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে বেশ কিছু পাঠসম্যের দেওয়া হয়েছে যেখানে তো এই পাঠসম্য থেকে তোমাদের এই প্রশ্নগুলো করা হয়েছে তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটি সেই অংশে লেখা হয়েছে ক নাম্বারে তোমাদের দেওয়া হয়েছে বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ পরিষ্কার করছে শ্রেণীতে শিক্ষক পাঠদান করছে এবং শিক্ষক বই বিতরণ করছে তো তোমাদের এখানে চারটি বিষয় বলা হয়েছে তো এই চারটি চিত্র অঙ্কন করে কোনটি কায়িকশ্রম ও কোনটি মেধাশ্রম এবং কেন সেই বিষয়ে তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো তোমরা প্রত্যেকটা বিষয়ের ওপর তোমরা চিত্র অঙ্কন করতে হবে তো তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পেনসিল দিয়ে চিত্রগুলো অঙ্কন করতে হবে এবং প্রয়োজনে পাঠ্যপুস্তকের সাহায্য নিতে পারো এবং অ্যাসাইনমেন্ট সঠিক সময়ে জমা দিতে হবে এগুলো হলো তোমাদের নির্দেশনা তো অবশ্যই তোমরা পেন্সিল ব্যবহার করে চিত্রগুলো অঙ্কন করবে তো অতি উত্তম মার্কস পেতে তোমাদের যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো চারটি চিত্রই সঠিকভাবে অঙ্কন করতে পারা মেধাশ্রম ও শ্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারা মেধাশ্রম ও শ্রম সম্পর্কে যুক্তি দিতে পারা চিত্র ও লেখায় লক্ষণীয় মাত্রা নিজস্বতা ও সৃজনশীলতা সঠিক শব্দ বাক্য গঠন ও বানান ঠিক ঠিক থাকা এবং নির্ধারিত সময়ে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া তো এই সকল বিষয়ে তোমরা লক্ষ্য রাখলে তোমাদের অতি উত্তম মার্কস পেতে পারো তো চলো আমরা চিত্রসহ তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে দিই তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা উত্তরটি লিখে রেখেছি যে মানুষ তার শারীরিক শক্তি দিয়ে কোনো কাজে যে শ্রম দেয় তাই কায়িক শ্রম আর মস্তিষ্ককে কাজে লাগিয়ে মানুষ তার মেধা মনন দিয়ে যে শ্রম দেয় তাই মেধাশ্রম সহজভাবে বলতে গেলে মানুষের চিন্তা ভাবনাই মেধাশ্রম আর জীবনে বেঁচে থাকার জন্য কায়েক ও মেধা দুই প্রকার শ্রমই সমান গুরুত্বপূর্ণ মেধাশ্রম মূলত কাজের প্রেরণা যোগায় আর শারীরিক শ্রম তা সমাধান করতে সাহায্য করে শ্রমী মানুষকে বেঁচে বেঁচে থাকার রসদ যোগায় দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত নানা কাজ করে থাকি এসব কাজ আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে আমাদের সমাজে নানা বেশের মানুষ রয়েছে যেমন কামার কুমার তাঁতি জেলে ইত্যাদি তারা সবাই নিজ নিজ কাজ করেন বলেই আমরা আরামদায়ক জীবনযাপন করতে পারি এখানে করতে এই অংশটা হবে না তো তোমরা এই অংশটাকে লেখে লেখো না কায়িক শ্রম আমাদের দেহ ও মনের জন্য খুবই জরুরি এ শ্রম শরীরের কার্যক্ষমতা ঠিক রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এবার আমরা চিত্রগুলো দেখবো যেগুলো তোমাদের চাওয়া হয়েছে তো চলো আমরা একে একে চিত্রগুলো দেখে নেই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি চিত্র তো এটি তোমরা প্রথম ক নম্বরের চিত্রটিতে লিখতে পারো দিতে পারো তোমাদের যে বলা হয়েছিল শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাঠাগারে পড়ালেখা করছে সেটির চিত্র তোমরা এটি দিতে পারো তো আমরা এবার দেখব দ্বিতীয় চিত্রটি তো তোমরা দেখতেই পাশ এখানে ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষ পরিষ্কার করছে তো তোমরা এটি তোমাদের খ নম্বরের চিত্রটি দিতে দিতে পারো যেখানে তোমাদের সে বলা হয়েছিল ক্লাসরুম তোমাদের যে শিক্ষার্থীরা পরিষ্কার করছে সেটির বিষয়ে এই চিত্রটি তোমরা দিতে পারো তোমরা তৃতীয় চিত্রটিতে এই চিত্রটি দিতে পারো যেখানে একজন শিক্ষক শিক্ষার্থীদের পড়াচ্ছে অথবা তোমরা এটিও দিতে পারো একজন শিক্ষক আর শিক্ষার্থীদের পড়াচ্ছেন চাইলে তোমরা এই চিত্রটিও দিতে পারো তোমরা যে কোনো একটি চিত্র দিলেই হবে তোমাদের ইচ্ছা মতো এই তিনটে চিত্রর মধ্যেই তোমরা যে কোনো একটা চিত্র দিলেই হবে তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপর একটি চিত্র করে অঙ্কন করতে বলা হয়েছে তো আমরা একাধিক চিত্র তোমাদেরকে দেখালাম যাতে তোমাদের অঙ্কন করতে সুবিধা হয় যে কোনো যেটা তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা অঙ্কন করবে তোমরা দেখে দেখে অঙ্কন করবে আশা করি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে বই বিতরণ করছে তো তোমরা এই চিত্রটি সুন্দর করে অঙ্কন করে তোমাদের খাতায় অঙ্কন করবে তো চলো আমরা বাকি অংশে পড়ে নিই তো চিত্র অঙ্কনের পর আমরা এই অংশটুকু লিখব যে বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছে এই কাজটি মেধাশ্রম কারণ বই পড়তে আমাদের শারীরিক শক্তির তুলনায় মেধাশক্তির প্রয়োগ অধিক করতে হয় বই পড়ে আমরা অনেক অনেক কিছু শিখতে পারি জানতে পারি আর এক্ষেত্রে মেধাশক্তির ভূমিকা মুখ্য বলেই বই পড়া মেধাশ্রমের উদাহরণ শিক্ষার্থী কর্তৃক শ্রেণীকক্ষ পরিষ্কার করার কাজ হচ্ছে শ্রম। কারণ শ্রেণীকক্ষ পরিষ্কার করতে হলে আমাদের শারীরিক শক্তির প্রয়োজন হয় যেহেতু এই কাজে আমাদের শারীরিক শক্তির ব্যবহার হচ্ছে তাই শিক্ষার্থী কর্তৃক শ্রেণীকক্ষ পরিষ্কার করা একটি কায়িক শ্রম শ্রেণীতে শিক্ষক পাঠদান করছেন এই কাজ হচ্ছে মেধাশ্রম কারণ শ্রেণীতে কোনো বিষয় পড়াতে হলে শিক্ষককে অনেক কিছু পড়তে হয় ভাবতে হয় পরিকল্পনা করতে হয় যেহেতু শিক্ষকতা করতে হলে মেধা খাটাতে হয় তাই শিক্ষকতা করা এক ধরনের মেধাশ্রম শিক্ষকের বই বিতরণ একটি কায়িক শ্রম কারণ বই বিতরণ করতে শরীরের শক্তির প্রয়োজন হয় তোমরা এখানে শরীরের পরে শক্তি শক্তি লেখে এটুকু লিখবে প্রয়োজন হয় মেধার প্রয়োজন হয় না যেহেতু শুধুমাত্র শারীরিক শক্তি ব্যবহার করে শিক্ষক বই বিতরণ করতে পারে তাই এই কাজটি কায়িক শ্রম তো আশা করি আমাদের এই উত্তরটি সম্পূর্ণ প্রতি বুঝতে পেরেছ উত্তরটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক দিবে এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে রাখো যাতে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো এবং এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো আজ এই পর্যন্তই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম